Assalamualaikum, সব lovely viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। সো আমার লাস্ট ভিডিও ছিল স্কিন এবং হেয়ার কেয়ার নিয়ে। অ্যাজ আই সে বিফোর, আমি আমার নেক্সট ভিডিওটা মেকআপ রিলেটেড একটা ভিডিও করবো, লাইক আমার মেকআপ কালেকশন নিয়ে। সো আমি চলে আসলাম আমার সব মেকআপ কালেকশন নিয়ে। আসলে এইসব কালেকশন আমার আসলে বিয়ের পর থেকে অল্প 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 করে কিনে কিনে আসলে জোড়ানো। আর মেকআপ জিনিসটা হচ্ছে এমন, আমরা রেগুলারলি এত কিনি না। সো দেখা যায় একবার কিনলে এটা অনেক দিন চলে যায়, স্পেশালি লাইক আই শেডো অ্যান্ড অল। ফাউন্ডেশন যদি রেগুলার কেউ ইউজ করে তাদের জন্য তো রেগুলারই লাগে। সো আমি এক এক করে আমার কালেকশনগুলো দেখানো স্টার্ট করব। সো ফার্স্ট অফ অল আছে আমার মেকআপের স্টার্টিং, যেটা আমার প্রাইমার। আমার এটা বেস্ট একটা প্রাইমার, লাইক আমি এর আগে যে প্রাইমার ইউজ করেছি তার থেকে এটা হচ্ছে একদম বেস্ট বেস্ট। আর এনওএক্স, এই কোম্পানির অনেকগুলো জিনিসই আমি কালেক্ট করি। এই কোম্পানির জিনিসগুলো রিজনেবল প্রাইস এবং লাইক বেস্ট। সো এটা হচ্ছে একটা লাইক কালার কারেক্টিং প্যালেট। সো এটার মধ্যে কয়েকটা কালার আছে, আমি তো অলরেডি একটা ধরিও নিই কোনো সময়, কাজ আমি এটার ব্যবহার ভালো করে জানি না। সো মেইনলি আমার সবুজটা ব্যবহার করা হয় এবং অরেঞ্জেসটা ব্যবহার করা হয়। গ্রিনটা ব্যবহার করার একটাই কারণ, সেটা হচ্ছে স্পট যে থাকে, স্পটের জায়গাটা আমি ব্যবহার করি। আমি মেকআপ আর্টিস্ট বা মেকআপ ব্লগার না, সো আমি জাস্ট তাই শেয়ার করছি যা আমি করি। সো আমার কাছে আরও দুইটা কালার কারেক্টিং আছে, সো এটার মধ্যে আমি গ্রিনটা ইউজ করেছি, বাট বেগুনিটা এখন ইউজ করা হয়নি। পার্পলটা, বেগুনি বললে আসলে ডিপটা মনে হয়। সো এটাও অনেক ভালো। সো আমি নিউ জিনিস কি বলে ট্রাই করা পছন্দ করি, বাট মাঝে মাঝে দেখা যায় একটু ভয় পাই, করা হয় না। সো আমার হচ্ছে দুইটা ফাউন্ডেশন আছে, একটা হচ্ছে ম্যাট পোরলেস আর একটা হচ্ছে ডিউই স্মুথ। সো এটার শেড নাম্বার হচ্ছে দুইটা দুই রকম। এটা হওয়ার কারণ আছে, মাঝে মাঝে আমার স্কিন ড্রাই এবং মাঝে মাঝে একটু অয়েলি লাগে। সো আমার ডিউই স্মুথেরটা হচ্ছে 120 এবং ম্যাট পোরলেসটা হচ্ছে 228। সো আমি এইটা দিয়ে আসলে মিক্সড আপ করি আমার ফাউন্ডেশনটা। এটার প্রাইস হয়তো বা অনেকে বলবে যে এটা টু মাচ, এটা $64 সামথিং। সো বাট দ্য থিং ইজ সো অ্যামেজিং, এটা ব্যবহার করার পর আসলে যে ব্যবহার করে সেই বুঝবে। এটা কেউ প্রাইমার হিসাবে চাইলেও ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে যার যার ইচ্ছা। আর এই কোম্পানিটা একটু বেশি এক্সপেন্সিভ। সো এটা হচ্ছে আমার ফেস পাউডার। সো ফেস পাউডার হচ্ছে আমার তিন রকম। আসলে আমি এটা কিনে ফেলেছি, কেনার পরে আসলে মনে পড়েছে যে আমার তো আসলে ফেস পাউডার আগে থেকে ছিল। সো এটা আমি এখন স্টার্টও করিনি, এটা এখনও নতুন রয়ে গেছে, জাস্ট প্যাকেটটা খুলেছি। অ্যান্ড দ্যাটস ইট, আমার আসলে খেয়ালই ছিল না যে আমার আগের আরও দুইটা ফেস পাউডার পরে আছে, ওইটা এখনও ফিনিশ হয়নি। সো এটাও ইট সেম, তার অন্য একটা কালার। সো এটা আমার ডান হাতেরটা ছিল বাংলাদেশ থেকে আনা। সো আমার যেহেতু অনেক মেকআপ আইটেম, সো আমি একটু বেশি ডিটেলসে যাবো না। সো এটা হচ্ছে লরা মার্সিয়ের একটা লুজ পাউডার, বেস্ট লুজ পাউডার এভার। সো আমি এটা যখন ব্যবহার করি মনে হয় যেন স্কিনটা অন্যরকম ফিনিশ হয়ে গেছে, ফিনিশিং পাই। সো নর্মালি আমি সব কিছু ব্যবহার করা এত মজা পাই না। সো এটা হচ্ছে জাস্ট গোল্ডের একটা কী বলে গ্লিটার, সেগুলো হচ্ছে বাংলাদেশের, এখান থেকে কেনা হয়নি, এগুলো বাংলাদেশ থেকে। ব্ল্যাক কালার টপ যেটা, এটা হচ্ছে আসলে বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, ওইটা এখনও মেবি ব্যবহারও করিনি। সো এটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট বক্স, সো এটাও বাংলাদেশ থেকে আনা। এটা আসলে অনেকগুলো কালার এবং কালারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, যার জন্য আসলে রাখা। আর বাংলাদেশে কিছু কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগে, যেরকম একটু আগে দেখালাম আমার ফেস পাউডারটা, ওই ফেস পাউডার জাস্ট বেস্ট ওয়ান। আমি আমেরিকার কোনো ফেস পাউডার ব্যবহার করে এত মজা পাইনি, লাইক ওইটা অন্যরকম আসলে। সো এটা হচ্ছে আমার কিছু লিপস্টিক কালেকশন। লিপস্টিক আসলে আমি এত বেশি ব্যবহার করা হয় না, অকেশনালি দেখা যায় আমার ড্রেসের সাথে ম্যাচ করে দুই একটা রাখি। অ্যান্ড দ্যাটস ইট, আমার রেগুলার ইউজের জন্য আসলে লিপস্টিকটা একটু কম ব্যবহার করি, বিকজ কোনো একসময় শুনেছিলাম লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কালো হয়ে যায়, এরপর থেকে আসলে লিপস্টিক ব্যবহারটা একদমই কম হয়। সো হুদ দ্য বিউটি আমার কাছে একটা আছে, আসলে আমার আরও কিছু ছিল বাট সামহাও আমি খুঁজে পাচ্ছি না। সো অলওয়েজ পাই না যা আছে তাই। সো আমার ভিডিও করতে করতে আবার ক্যামেরাটা একটু ব্লারি হয়ে যাচ্ছে, তার জন্য আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না। সো এটা হচ্ছে একটা নেক্সট কেয়ারি অ্যান্ড ওয়াই এক্সেরই একটা আইল্যানার,
হোয়াইট আইলাইনার এবং এখানে কিছু কাজল আছে। সো এইটা হচ্ছে ব্ল্যাকটা, এই আইলাইনার হচ্ছে বেস্ট ওয়ান লাইক আই মাসে। আসলে আমি সবগুলোর প্রাইস ক্লিয়ারলি জানি না, আমি দেখানো ট্রাই করছি বাট আমার ক্যামেরা ফোকাস হচ্ছে না। আমি যেগুলোর প্রাইস জানি অ্যাভারেজ আমি সেগুলো বলছি, বাট যেগুলো জানি না আমি সেগুলো আন্দাজে বলতে চাই না। সো এখন আমি যেটা দেখাতে যাব সেটা হচ্ছে আসলে আমার সাফোরা থেকে ফার্স্ট পারচেস আমেরিকা আসার পর। এটা হচ্ছে একটা শ্যাম্পু, কন্ডিশনার এবং লাইক ড্রাই শ্যাম্পু এবং একটা পাউচের মতো দেওয়া। সো এটা হচ্ছে একটা কন্ডিশনারের মতোই। সো এটার প্রাইস ছিল আই থিঙ্ক 25 সামথিং যখন আমি কিনেছিলাম। সো তারা আমাকে ফ্রি স্যাম্পল হিসেবে এই দুইটা জিনিস দিয়েছিলো যখন আমি নতুন কিনেছিলাম, লাইক ওরা মানে কাস্টমার ওয়েলকাম করার জন্য এরকম যারা নতুন কিনে বা ফার্স্ট টাইম কিনে একটা কার্ড বানানোর জন্য বলে। সো আমি কার্ডটাও বানিয়েছি, আমার কার্ডটা এখনও আছে। সো কার্ডে পয়েন্ট হিসেবে আমি কোনো গিফট চুজ করতে পারবো এরকম। সো আমার এখানে কিছু আইল্যাশ আছে, সো আইল্যাশগুলো আসলে আমি আমার যেগুলো একদম ভালো আইল্যাশ, সো আমি এরকম খুলে রেখে দিই একটা বক্সের মধ্যে। আর এটা হচ্ছে আইল্যাশের গ্লুটা, জাস্ট বেস্ট ওয়ান এক কথায়, আমার এই গ্লুটা অনেক পছন্দ। সো এটা হচ্ছে আমার সেটিং স্প্রে নেসকেরি, সো এটাও অ্যানুয়াল এক্সেরি, ওইটা এই কোম্পানির অনেক কিছুই আমার রাখা। সো এটা হচ্ছে আমার ব্লাশার, বেস্ট ওয়ান, আমার একদিন নোখ লেগে গেছে এখানে আর আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে কীভাবে যে লাগলো, বাট এটা হচ্ছে একদম অ্যামেজিং। আর এটা হচ্ছে আমার নোখের বক্স, দেখতে অদ্ভুত লাগলেও আসলে কি বলবো, এখানে টোটাল 100টা পিসের নোখ আছে। সো আই থিঙ্ক আমার যে সামনে ওয়েডিং আছে ওয়েডিংয়ে আমি পরবো, ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক। আর এটার জন্য আমার গ্লু লাগবে, আমার গ্লুটা আমি একবার ইউজ করেছি অ্যান্ড দেখলাম এখন শুকিয়ে গেছে, বুঝলাম না কেন কীভাবে হয়েছে। আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটাও প্রাইমার হিসেবে কেউ চাইলে ব্যবহার করতে পারেন, আমি কোনো সময় করি না। আমার আসলে নর্মালি আমি এটাকে একবার মেবি ব্যবহার করেছিলাম চুলের জন্য বাট আর ব্যবহার করা হয়নি। সো এটা হচ্ছে আমার বেস্ট থিং, এটা হচ্ছে সাফোরার একটা ব্রাশ সেট। সো এটার প্রাইস আমার অলমোস্ট দুইটা $100+ ছিল, $100+, আই নো ইটস টু মাচ। সো এটা দুইটা আলাদা, সো আমি ব্যাগ খুলে দেখলাম যে আমার ব্যাগের ভিতরে টাকা, ওই টাকার আমার কোনো খবরই ছিল না। এটা আমি দেখে খুব অবাক হয়ে গেছি, আই থিঙ্ক এটা আমি ঈদে যখন সালামি পেয়েছিলাম তখন এই ব্যাগের ভিতরে রেখেছিলাম, সো আমার মনে ছিল না। সো এই দুইটা ব্যাগ যে পাউচটা লাইক ব্রাশ সেটটা দুইটা আমার আলাদা কেনা। সো আই থিঙ্ক এটার আমার হাজব্যান্ড এটা কিনেছিল, সো এটা যখন কেনা হয়েছে আই থিঙ্ক এটার প্রাইস ছিল $60 সামথিং, এখন হয়তো বা প্রাইস আপডাউন হলে হতে পারে কারণ এরকম ওদের প্রাইস সবসময় ভ্যারি করে। লাইক এটা আরও আগে কেনা হয়েছে, আই থিঙ্ক ইটস অলমোস্ট মোর দেন লাইক টু ইয়ার। সো এখানে সবগুলো ব্রাশ অ্যামেজিং, আমার অনেকগুলো ব্রাশই ইউজ করা হয়েছে, আমার মনে হয় একটা আর দুইটা ছাড়া বাকি সবই আমি কম বেশি ইউজ করেছি। সো এই দুইটা ব্যাগে আলাদাভাবে কেনা, আমি চেয়েছিলাম যে এমন একটা ব্রাশ সেট থাকবে যার মধ্যে আমার সব ব্রাশ থাকবে যেন আমার এক্সট্রাভাবে কেনা না লাগে। সো তার জন্যই। আর এটা হচ্ছে আমার কার্লির একটা জেল, কার্লি করার সময় এই জেলটা ব্যবহার করে দেন, কার্ল করলে ওই কার্লটা অনেকক্ষণ থাকে, বাট আমি একদিন ইউজ করতে গিয়েছি এটা ম্যাস্ট আপ হয়ে গেছে, এরপর আর ইউজ করা হয়নি। সো নাও মোস্ট ইম্পর্টেন্ট বলতে মোস্ট এক্সপেন্সিভ একটা জিনিস, এইটার হচ্ছে নেকেড এর আমার শ্যাডো আই শ্যাডোগুলো, এটা হচ্ছে এক একটার প্রাইস হচ্ছে $50+। সো এগুলো বেশিরভাগ ওই স্মোকি টাইপের কালার, আমি জাস্ট আমার হাজব্যান্ডকে একবারই বলেছিলাম যে একটা হলে ভালো, আসলে সবগুলোই নিয়ে এসেছে। আসলে ওকে দেখা যায় আমি যদি অল্প কিছু আনতে বলো সবসময় এক্সট্রা এক্সট্রা এক্সট্রাই আনে, সো লাকি ফর দ্যাট। আসলে ও আসলে সবসময় ট্রাই করে আমি কোনটা দিই, আর মেয়েরা আমরা কম বেশি সবাই একটু মেকআপ পছন্দ করি, তার জন্য আসলে ও এরকম আমার জন্য সব কালেকশান একদম যখন আমার জন্য কিনেছিল তখন যতটুকু কালেকশান ছিল নেকেটের সবগুলি আনা কমপ্লিট। সো এর প্রতীক আমি আর নেকেটের আর কিছু কিনিনি, কাজ এটা বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছিল। আর এটা আমি একটু এটার পিগমেন্টেশনটা দেখানো ট্রাই করছি, এটা অনেক লাইক অনেক বেশি পিগমেন্টেড। সো আমি ইচ্ছা আছে যে আমার সামনে যে ওয়েডিং ওইখানে আমি যে ড্রেস পরবো এই ড্রেসের সাথে ম্যাচ করে এখান থেকে কোনো একটা আই শ্যাডো ইউজ করার ইচ্ছা আছে, দেখা যাক। আমার এই প্যালেটটা অনেক ইউজ করার কাজ, এটা একটু লাইটিশ কালার, বাকি সবগুলো হচ্ছে একটু স্মোকি টাইপের কালার, স্মোকি আমরা লুক সবাই কম বেশি এত বেশি করি না, খুব রেয়ার করা হয় লাইক, আর আমি এত স্মোকি পারিও না তো ওই জন্য। সো এটা হচ্ছে একদম আমি যখন কিনেছিলাম তখন ছিল এটা রিসেন্ট,
তো এটা হচ্ছে একদম ফুললি স্মোকি, আসলে সবগুলো কালার একই মনে হয় বাট সবগুলো কিন্তু একদমই এক না। সো আমি আসলে ভিডিওর মাধ্যমে আবার দেখছি আমার কালারগুলো, আমার নর্মালি আসলে মনেও নেই যে কালার কী কী ছিল। সো এটা ছিল আমার বার্থডে গিফট, আমার জালামাকে গিফট করেছিল। সো খুব সুন্দর একটা গিফট, জাস্ট ওয়াও, আমি যখন গিফটটা পেয়েছি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, লাইক অন্যরকম একটা গিফট। আর গিফট পেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। সো এটা ছিল একটা ফুল দি মেকআপ বক্সের মতোই। সো এখানে লিপস্টিক আছে, মাস্কারা আছে, দেন কাজল আছে, আর এখানে ব্লাশার আছে, দেন এখানে কন্ট্রোলিং আছে, শাইনিয়ার আছে, আইশ্যাডো আছে, লাইক ফুল প্যাকেজ ইন ওয়ান বক্স। সো এটা আই থিঙ্ক এটার প্রাইসও $90 সামথিং। আমি জানি আমি মেকআপ সম্পর্কে, মেকআপ জিনিস ঘাটাঘাটি অনেক বেশি করা হয়, সো এর জন্য আমার আইডিয়া আছে কোনটার প্রাইস কেমন। সো আজকের ভিডিও আমার এতটুকু ছিল, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।